এটি সিলেট নগরীর আম্বরখানা থেকে টিলাগড় যাওয়ার প্রধান সড়ক গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন আম্বরখানা থেকে শাহিদগা পর্যন্ত এই কয়েক কিলোমিটার সড়ক বাড়িয়েছে জনভোগান্তি একই দশা নগরীর আরেকটি সড়ক কুমারপাড়া থেকে জর্ণারপাড়া এলাকা দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের কার্পেটিং উঠে গর্থের সৃষ্টি হয়েছে সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে ঘটছে দুর্ঘটনা প্রতিদিন দুইটা একটা গাড়ি মোটর সাইকেল সিলিপ করে আর দুলা দুলা কথা তার হওয়ার মতো না আমি নিজেই মোটর সাইকেল ড্রাইভ করি ড্রাইভে অনেক ঝুঁকির মধ্যে যায় এই রোড দিয়ে বৃষ্টির সময় অনেক স্লিপ করে ছাকা তা আমি চাচ্ছি সাদা খুব তাড়াতাড়ি কর্তৃপক্ষ নজরে যাতে আসে এইটা এই দিনে তো পাকা কয়েক বছরের উপরেও যার পাকা নগর কর্তৃপক্ষ বলছে করোনার কারণে কাজের বিলম্ব হচ্ছে তবে খুব দ্রুত সংস্কারের কাজ হবে প্যান্ডামিক কারণে আপনারা জানেন অনেক থাকা না তারপরেও এর আমরা অব্যাহত চাপের মধ্যে রাখছি শহরকে সুন্দর করতে হলে মানুষের সেবা দিতে গেলে আমাকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে আমরা আমি করেছি একটা জনগণ তো বুঝতে আমরা তো বসে থাকি নি ইনশাল্লাহ একটু কষ্ট হলে পরের দিনটা ভালো হবে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ বলছে যদিও রাস্তা দুটি সড়ক বিভাগের তবু তাদের সীমাবদ্ধতার কারণে একটি রাস্তা সিটি কর্পোরেশনকে সংস্কার কাজের অনুমোদন দিয়েছে আর বাকি রাস্তার সংস্কার কাজ খুব শিগগির করা হবে আম্বরখানা থেকে যে শাহী ঈদগাহ এই অংশটুকু আমরা প্রথমত আমাদের প্রোগ্রামে নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে তারা তাদের মেরামতটা ভালো আকারের সংস্কার বেশ পুরুত্বের সংস্কার করা হবে আর এর বাইরে যে অংশটা আছে আমরা এটা বৃষ্টিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দ্রুত এটা সংসার করে দেব কেবল আশ্বাসই নয় দ্রুত সংস্কারে দুর্ভোগ লাঘব হবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর শরীফুল ইসলাম চৌধুরী চ্যানেলস নিউজ সিলেট